আচ্ছা ভাবুন তো আপনি আগামীকাল বাজার করতে গিয়ে বাড়ি ফেরার পথে একটা টিকিট চোখে পড়ে গেল আর মনে মনে সিদ্ধান্ত নিলেন টিকিটটি কাটবেন যেমন ভাবা তেমন কাজ আপনি টিকিটটি কেটেই ফেললেন আর কাটার পর কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারলেন যে সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসেছে লাইফটা কেমন বদলে গেল না যত দুঃখ কষ্ট সব কিন্তু ঘুচে গেল হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই হতে চলেছে আগামীকাল শুক্রবার দিন পাঁচ পাঁচটি রাশির জীবনে অর্থাৎ আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি সেই পাঁচ রাশির জাতক ও জাতিকার জীবনে আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই দেখুন আমি যে পাঁচ রাশির কথা বলবো আগামীকাল সেই পাঁচ রাশির কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে তবে এই অর্থপ্রাপ্তির জায়গাটা তাদেরই রয়েছে যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে আর এই প্রাপ্তিযোগের যে মেন গ্রহ সেটি হচ্ছে রাহুগ্রহ আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি খুলে দেখুন রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে এবং সর্বোপরি ডিগ্রি কত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই বিষয়গুলো জানতে হবে আপনাদের হ্যাঁ বন্ধুরা কারণ আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো প্রত্যেকেরই তো রাহুগ্রহ একই অবস্থায় অবস্থান করছে না এবং প্রত্যেকেরই দশা অন্তর্দশাও সাপোর্ট করছে না তো যে কারণে আমি আপনাদেরকে বলবো আগে ব্যক্তিগত জন্মছকটি একবার হলো বিচার করিয়ে দিন তাতে আপনি জানতে পারবেন কোন সময় প্রাপ্তি রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি কিন্তু পুরোটাই ইন জেনারেল অর্থাৎ সকলের জন্য প্রযোজ্য কারণ ভিডিওটি সকলের জন্যই হ্যাঁ আমি আপনাকেই বলছি যিনি ভিডিওটি দেখছেন আপনি যদি আপনার বিষয়ে নির্ভুলভাবে জানতে চান তাহলে অবভিয়াসলি আপনাকে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবচ এমন এক কবজ যা আপনার প্রাপ্তি জায়গাটাকে মজবুত করে তোলে অর্থাৎ অনেকে রয়েছে যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে দেখুন কত মূল্য রয়েছে কতদিন লাগবে কিভাবে পাবেন সমস্তটাই হোয়াটসঅ্যাপ করলেই আপনারা জানতে পারবেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার একটি সময় থাকে অশুভ সময় যেটিকে রাহুকাল বলে চিহ্নিত করা হয় আর সেই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা উচিত নয় তো আগামীকালের রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি হলো সকাল নটা আঠান্ন মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে তাহলে কোন সময়টি ব্যবহার করবেন আমি এখন যে সময়টির কথা বলবো দুটি সময়ের কথা বলবো এই দুটি সময়কে আপনারা ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সকাল সাতটা দশ মিনিট থেকে নটা চল্লিশ মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল পাঁচটা ষোলো মিনিট থেকে সন্ধ্যে সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিকে ব্যবহার করতে পারেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শুক্রবার দিন কোন পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আমি এই ভিডিওতে এখন যে পাঁচটি রাশির নাম বলবো তাদের প্রত্যেকেরই যে প্রাপ্তি যোগ নিশ্চিত রূপে হবে তার দাবি আমি করছি না তবে হ্যাঁ আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে ইয়েস এটা আমার কথা নয় এটা আপনাদেরই কথা তাই আপনারা একটু বুঝে সুঝে টিকিট কাটবেন তবে তার আগে অবশ্যই জন্মছকটি বিচার করি নেওয়া অতি অবশ্যই প্রয়োজন হ্যাঁ আসুন এবার আমি একে একে পাঁচটি রাশির নাম জানিয়ে দিই এবং তাদের টার্গেট নাম্বারও জানিয়ে দিই তো প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক চলেছে সেটি হচ্ছে রাশি রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের মিন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার তিন এবং আট খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব সেটি তুলা রাশি জাতক বা তুলারাশি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের তুলারাশির জাতক ও জাতিকার ইনজেনারেল টার্গেট নাম্বার ছয় এবং নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বাচ্চাট অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিতে খেলতে চলেছেন আগামীকালের আপনাদের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং এক খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে রাশি বৃষরাশি রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিতে খেলতে চলেছেন আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার ছয় এবং সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বার দুটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য আপনার ব্যক্তিগত পারচার্য অনুযায়ী আলাদা হতে পারে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলব সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে অর্থাৎ আপনারাও কোটি প্রতি হতে চলেছেন আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার নয় এবং এক খেয়াল রাখবেন টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রয়োজ্য আপনার ব্যক্তিগত বারচাট অনুযায়ী আলাদা হতেই পারে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ